দশ এগারোয় ছিল 3,029 কোটি টাকা, 22-23 প্রস্তাব করা হয়েছে 34,130 কোটি টাকা। কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প যেটা হয়তো আপনাদের কাছে হাতে নেই, হাতে পেয়ে যাবে। কৃষক বন্ধু প্রকল্পে আমরা 78 লক্ষ কৃষককে সহায়তা দিচ্ছি। কৃষক বন্ধু প্রকল্পে 10,000 টাকা করে পায়, এবং যারা খেত মজদুর বা অল্প জমি এক কাঠাও আছে তারাও 4,000 টাকা করে পায়। 70 লক্ষ কৃষককে আমরা সহায়তা দিচ্ছি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1,53,00,000 এখনো পর্যন্ত। স্বাস্থ্যসাথীর সুবিধা 9.5 কোটি মানুষকে। খাদ্যসাথী প্রকল্পে 10 কোটি মানুষকে বিনামূল্যে খাদ্য। 48 লক্ষ গ্রামীণ নির্বাস আমরা আবাস আমরা নির্মাণ করেছি। আগামী 5 বছরে আমরা আরও 5 লক্ষ নির্মাণ করব তপশিলি আদিবাসীদের জন্য। আমরা যখন ক্ষমতায় আসি বাংলায় গ্রাম বাংলার রাস্তা ছিল মাত্র 29,706 কিলোমিটার, আর আমাদের এই 10 বছরে আমরা 1,341 কিলোমিটার গ্রামীণ রাস্তা করেছি, রাস্তায় বিপ্লব হয়ে গেছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা, প্রাপকের সংখ্যা প্রায় 70 লক্ষ। সবুজ সাথী প্রকল্পে 1,03,00,000 সাইকেল দেওয়া হয়েছে বিনা পয়সায়। তপশিলি বন্ধু প্রকল্পে 10,83,023 শিডিউল কাস্ট ভাতা দেওয়া হয়েছে। জয় জোহর প্রকল্পে 2,80,000 শিডিউল ট্রাইব ভাতা দেওয়া হয়েছে। শিক্ষাশ্রী প্রকল্প যেটি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, 1,45,00,000 স্কলারশিপ দেওয়া হয়েছে। কাস্ট সার্টিফিকেট 1,47,57,000 বেশি দেওয়া হয়েছে। ঐক্যশ্রী প্রকল্প যেটা সংখ্যালঘুদের, 2,92,00,000 সংখ্যালঘু স্কলারশিপ দেওয়া হয়েছে। কন্যাশ্রী সুবিধা পাচ্ছেন 77 লক্ষ ছাত্রছাত্রী। বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পে 1,50,000,000 বেশি মানুষ পাচ্ছেন, যারা কনস্ট্রাকশন ওয়ার্কার্স বা ট্রান্সপোর্ট ওয়ার্কার্স এরকম। রূপশ্রী প্রকল্পে 11,10,000 জনকে বিয়ের জন্য 25,000 টাকা করে দেওয়া হয়েছে। সবুজশ্রী প্রকল্পে 46,35,000 শিশুকে মূল্যবান চারা গাছ দেওয়া হয়েছে। গতিধারা প্রকল্পে 34,100 বেশি যুবক যুবতীকে সাহায্য দেওয়া হয়েছে।